রোববার রৌদ্র উজ্জ্বল সকাল, ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে উখিয়ার কুতুপালং পৌঁছান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। দিনব্যাপী ক্যাম্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা, উপভোগ করেন রোহিঙ্গাদের খেলাও। প্রতিনিধি দল কিশোরদের শান্তি ক্লাব পরিদর্শন করেন, পরে বিভিন্ন ব্লক কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান বলে জানান ফিলিপো। I've met people that have been here many decades. There's not only the recently arrived refugees, and everybody has different perspectives, but there is a very strong sense of uncertainty about the future. Most people, and the religious leaders were most emphatic, want to go back to Myanmar, want to go back to their country, which is just across the river. এছাড়া বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন ও খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনের সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, কক্সবাজার।